সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর 11 নম্বরের আমাদের পরিচিত আকরাম ভাইয়ের সেই মাংসের দোকানে। আপনারা যারা আমাদের গাবতলিহাটে নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে এই আকরাম ভাই গাবতলিহাট থেকে খুব সুন্দর সুন্দর প্রতিনিয়ত গরু কেনে এবং এই 11 নম্বরে উনি বিক্রি করে থাকে। উনি একজন মাংস ব্যবসায়ী। অনেকেই বলছিলেন যে আকরাম ভাইয়ের সুন্দর একটা ভিডিও করবেন যে কেমনভাবে উনি বেচা কেনা করছে, কত দামে কি বিক্রি করছে। তো আজকে চলে এসেছি, আজকে এই মাংসের দোকানে আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলবো। পাশাপাশি আরেকটি চমক থাকবে যে সামনে তো দেখছেন একটা ষাঁড় গরু, পিছনে দূরে রয়েছে একটা মহিষ। যে মহিষের কথা আপনাদের বলেছিলাম যে আকরাম ভাইয়ের এখানে মহিষ জবাই হবে এবং উনি ঘোষণা দিয়েছেন যে মহিষ বিক্রি করবেন 750 টাকা। আজকে কেমন বেচাকেনা হচ্ছে গরু এবং মহিষ, সেই বিষয়গুলো তুলে ধরার জন্যই আছি। আসেন আমরা একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি। সামনে যেহেতু গরু, আকরাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন একটু ফাঁকা করে দেখি। ভালোই আছে, ভালোই আছি ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এগুলো কি ইসের মাংস? গরুর মাংস। আচ্ছা, গরুর মাংস। আজকে দুটা কাটা হলো, দুটা কাটা হলো অলরেডি। হ্যাঁ, অলরেডি দুটা কাটা হয়ে গেছে। আপনার দোকানটা দেখানোর জন্য আজকে এলাম। একটু বেচা কিনে কম তো, আরও জমজমার থাকুন, খালি রানিংয়ে থাকতাম, একটু বেচা কিনে কমছে। আপনার যে ওই যে মহিষের যে আমরা মহিষটা দেখাইছিলাম, মহিষ কখন জবাই করবেন? এখন জবাব, এখন আপনার সামনে জবাব হবে। আমার সামনে জবাই হবে? আপনার সামনে জবাব, আপনাকে দিব, আপনিও নিয়ে যাবেন, প্রথম কাস্টমার হবেন আপনি। আচ্ছা, এই যে আপনার ষাঁড় গরুর গোশত আপনি বিক্রি করছেন, আজকের কত রেটে বিক্রি করছেন গরু? গরু 800 টাকা গরু। হ্যাঁ, আর এই আপনার যে এটা মহিষ, মহিষ কত করে দিবেন? 750 টাকা। হ্যাঁ, 750 টাকা। ঠিক আছে কথা? হ্যাঁ ঠিক আছে, অলরেডি। আমরা তো গাবতলিহাট থেকে মহিষটা কিনেছিলেন, তখন বলেছি যে 750 করে দিবেন, সেটা হবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, 750 টাকাই। ওকে ভাই, আর একটা বিষয় একটু জানতে চাই, আপনার এখানে এই এই আপনার এই দোকানের বয়স কত হলো আনুমানিক? আমার বয়স এই দোকানে 25 বছর হয়ে গেছে। 25 বছর। বাহ, আগে ছিল বাজারে, বাজার থেকে আবার এখানে আসলাম। বেচা কেনা ভালো হয়তো? হ্যাঁ, বেচা অনেক ভালো, আল্লাহর রহমতে। বাজার থেকে বেচা কিনে বেচে এখানে, দূরে দূরে তো কাস্টমার আছে, গুলশন থেকে, বনানি থেকে, আপনার সাভার থেকে আছে। আচ্ছা, মহিষের জন্য ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ, একটা একজন ভাই সাভার দিয়ে দিয়েছে, অনেকজন দিছে, আর সবাই আছে সিরিয়াল লাগায়। হ্যাঁ, আপনার ভিডিও দেখলে এখন আরও তাড়াতাড়ি আসবে। আচ্ছা, চলে আসেন, আমরা তাহলে একবার মহিষটা জবাই করি নাকি? ইনশাআল্লাহ আসেন, আপনিও আসেন দর্শক। হ্যাঁ দর্শক, আমরা একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে কি অবস্থা, যেহেতু কেবলমাত্র সুন্দর সুন্দর করে কাটা হচ্ছে, কেটে কেটে সাজিয়ে রাখছে। আর যে মহিষ নিয়ে এত কথা বলছি, যেটা এরই মধ্যে আপনারা দেখেছেন ভিডিও, এর মধ্যে অনেক এখানকার বাংলা আকরাম ভাই মজার মানুষ, রান উঁচু করে রেখেছে ওইদিকে, মহিষ জবাইয়ের প্রস্তুতি চলছে। আচ্ছা চলুক, আমরা পেছনে একটু কথা বলি। আকরাম ভাই, এই মহিষটা তো আমরা যেটা বলেছিলাম যে একটু বড় না, আনুমানিক এটার ওজন কতটুকু কি হতে পারে? আনুমানিক ওজন মানে 6 মণ থেকে কম আছে, 5.5 মণ ধরা যায়। 5.5 মণ ধরা যায়? জি। আপনি তো দুটো মহিষ নিয়েছেন? দুটো নিয়েছি। আজকে কি একটা জবাই হবে? একটা আজকে হবে, একটা ওই সপ্তাহ দিব, আবার শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, দর্শক একটা হচ্ছে, আর একটা আগামী শুক্রবার ইনশাল্লাহ হবে। আমরা তো একটি ভিডিও বাজর হচ্ছে না, এটা খালি বাজর যাবে ইনশাল্লাহ, বাজর চলে যাবে, বাজর যাবে, সবার জন্য উপকার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মহিষ জবাই হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ এটার কি অবস্থা, কত করে মাংস, মাংস কেমন কি হলো, সেই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসেন, বন্ধুরা, মহিষটি কিন্তু জবাইয়ের প্রস্তুতি চলছে। আমরা আসলে জবাইয়ের দৃশ্যভাবে দেখাতে পারবো না। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমরা আছি আকরাম ভাইয়ের মাংসের দোকান, যেটার নাম আল্লাহর দান। এটা কি ভাই, কলিজা দিলেন? কলিজা দিলাম ভাই, আপু কল্যাণী, কল্যাণী দুটো মহিষ নেবে, দুটো তো পাবেন না, উনি একটা দিব, একটা মানে একটা একজন করে বেছিলাম, আর একটা এই এই মহিষের মগজ একটা হুজুর নিছে আমাদের এখানে, উনাকে দিব। কলিজা কত করে বিক্রি করেন? কলি 800 টাকা। হ্যাঁ, আপা নিলেন কলিজা। এই আকরাম ভাইয়ের এখান থেকে মাঝে মধ্যে কি মাংস নেওয়া? সব সময়। সব সময়? সব সময়। হ্যাঁ। আপনি কোন এলাকা থেকে?
আমি এই যে 17 নম্বর লাইনে। আচ্ছা আচ্ছা, কলিজা মগজ এবং কি বলে যে মাংস, এগুলো বিভিন্ন সময় নেওয়া হয় না? সব সময় কন্টিনিউ। আচ্ছা জি আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা, ওদিকে মহিষ কাটাকাটি হচ্ছে, আর এদিকে আমাদের আকরাম ভাই দেখেন এই যে খাওয়ার আয়োজন করেছে বাসা থেকে। ভাবি এগুলো কি দিয়েছে ভাই, এটা কি এটা বলেন তো? এটা কলিজা, গরু কলিজা, গরু ঘুষ, আন্ডার কাটের ঘুষ, এটা পায়েস, এটা পড়া। কি সুন্দর গরুর কলিজা! আমাদের আমারে আমারে কতটি উঠেছে প্লেটে? হ্যাঁ, এই 1 কেজি আপনি তো উঠেছেন ভাই। খান না, আমাদের মুরব্বীর একটু দিই। এই পরিমাণ খাইলে তো হয়েছে। যাই হোক, এরপরে গরুর কলিজা আর এই সুন্দর রুটি। তো যাই হোক, আজকে রিজেক্ট ছিল আমাদের এই আকরাম ভাইয়ের এখানে, যেহেতু চলে এসেছি মহিষের মাংস গরুর মাংস দেখানোর পাশাপাশি মাঝখানে সুন্দর একটা নাস্তা করে নিচ্ছি। তো আমরা নাস্তা শেষ করি, এরপরে ইনশাল্লাহ আবার গরু মহিষের গরু কেমন বেচাকেনা হচ্ছে বা মহিষের জবাইয়ের পরে মাংস কেমন বেচাকেনা হচ্ছে সেটাও একটু ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। মাশাআল্লাহ, সুন্দর করে কিছুক্ষণের মধ্যেই এই বিশাল সাইজের মহিষটি কেটে ফেললো। ভাইয়ের নাম কি? আলামিন। আচ্ছা, এই যে মহিষ মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে কেটে ফেললেন, আপনার কত বছরের অভিজ্ঞতা? 7 বছর। কাটতে ভালো লাগে তো? আলহামদুলিল্লাহ ভালোই লাগে। মুরবি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মহিষের মাংস নিলেন? হ্যাঁ, মহিষের মাংস। কত কেজি? 750। 750 করে নিল। আচ্ছা, এর আগেও কি এখান থেকে মাংস নেওয়া হয়? আমি নিজেই বুঝতে পারছি না, খুব মজার মাংস। খুব মজার জিনিস নাকি? দেখা যাক, মজার জিনিসের জন্য চাবাইলেন না, মজা লাগছে না? তিনদিন আগে বলে রাখছিল বট, 2 কেজি গরু বট ছিল না, তারপর ম্যানেজ করে দিলাম, দিতে হবে তো আমার পুত। আমিও অধীর আগ্রহে বসে আছি এখন, এখন আমি একটু নিতে চাই আর কি। মাশাআল্লাহ, এরই মধ্যেই আকরাম ভাই সুন্দর সুন্দর আন্ডারকাট। এটা কি? আন্ডারকাট। আচ্ছা, কুটের মাংস, কুটের মাংস, করিলের মাংস, করিলে, কলিজা, 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 আর রানের মাংস, রানের মাংস, একদম, এই সব মিলিয়ে 5 কেজি দিবেন? হ্যাঁ, 5 কেজি। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে এখন কাটাকাটি হচ্ছে, দেখা যাক চলছে। ইনশাল্লাহ কাটাকাটির পরেই মাংস নিয়ে চলে যাব। আকরাম ভাইয়ের এটার কয়টার মধ্যে এই মাংসগুলো শেষ হয়ে যায়? 2টা বসতে আল্লাহ আল্লাহ রহমত দেব। না মানে কয়টা পর্যন্ত চলে আপনার দোকান? দোকান কয়টা পর্যন্ত চলে? 2টা শুক্রবার 3টা পর্যন্ত থাকে, 3টা, 2টা, 1টা, 12টাও শেষ হয়ে যায় দুপুরের মধ্যে। হ্যাঁ, 6টা গরু 12টা বাজে শেষ হয়ে যায় এরকম। 6টা গরু 12টা বাজে শেষ হয় এরকম। আচ্ছা আচ্ছা, আর অন্য 3টা দিলাম না? হ্যাঁ, আরেকটা লাল গরু আছে, ওটা জবা দিব। আচ্ছা, অন্যান্য দিনে কয়টা পর্যন্ত? অন্যদিনে প্রতিদিনই একইটা হয়, একটা হয়, 2টা হয়। আচ্ছা, সেটা কি বিকালে পাওয়া যায়? খুব কম, মূলত দুপুরের মধ্যে বেচাকেনা শেষ। হ্যাঁ, দুপুরের মধ্যে বেচাকেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটার পরে পাওয়া যায় খুব কম আসে, যখন যখন বেশি গোস থাকে কোন সময় 12টার পরে আবার জমা দিই না, তবে 3টা 2টা 2:30 বাজে যায়, 4টা বাজে, 5টাও বাজে। আচ্ছা, আমাকে অনেক দর্শক কিন্তু প্রশ্ন করে যে আপনি কি বিহার দেশের, অর্থাৎ বিহারি? না না, বিহারি না, মানে আমাদের মা বাপ বিহার দেখাইছে, আমরা তো বাংলাদেশি। দর্শক, আসলে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন আমার কাছে, ব্যক্তিগতভাবে ফোন করেও জানতে চান যে আকরাম ভাই কি আসলে কি জন্মস্থান এখানে? হ্যাঁ জি। বাহ, কঠিনভাবে কাটাকাটি চলছে ভাই, মাখন বের হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, মাখন একেবারে সাদা সাদা বের হয়েছে।
গরুটা অনেক মানে বয়স কম মহিষ, হ্যাঁ মহিষটা অনেক বয়স কম। আমি ভাবছিলাম চাই দাঁত হবে, দুই দাঁতই আছে, দুই দাঁত, এটা দুই দাঁত, আর অনেক ভদ্র ছিল, অনেক ভদ্র ছিল বাচ্চা তো, পোলা পানে মানে খেলতে। আজকে তো দেখছি মনে দুপুরের মধ্যেই শেষ, হ্যাঁ দুইটা বাজতে আছে। আমি অল্পই নিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আকরাম ভাইয়ের এখানে এলাম, সুতরাং মনে হচ্ছে যে শুধু অল্প নিয়ে হবে না, এই কেজি পাঁচেক এই গোশত নিতেই হবে, তাই না? এই মুষ্টি হলো আমার পছন্দ। আচ্ছা, মানে আমার দেখে আমি বুঝতে পারলাম মুষ্টি অনেক সুন্দর হবে, খাইতেও ভালো। হ্যাঁ ভাই দিছি ভাই। আচ্ছা আচ্ছা, এই কারণে আমার মানে লোভ লাগছে, যা এটা লই। আর বেচা কিনে একটু কম তো, ওই জন্য আরও দাম নিত, দুই তিরিশ, 3,30,000 দিল আপনার সামনে তো, দিল না পরের দিন, আবার পরের দিন আরও 700 খাওয়াইলো, দুইটা 3,30,000 অন্য জায়গায় বেচতে চায় না, মানে বেচা কিনে কম তো, দা কষাইরা যা যা বাজে কষাই আছে না, ওই নিয়ে টাকা বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি কাটেন, এর মধ্যেই অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে, আমরা একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই। মহিষের গোশত নিয়েছি, কোন এলাকা থেকে আসছিলেন? আমি পল্লবীতেই থাকি। আচ্ছা, ভিডিও দেখেছিলেন? গতকালকে ভিডিও দেখেছি, ভিডিও দেখে আকরাম ভাইয়ের নাম্বারটা ছিল, আপনি দিয়েছিলেন, নাম্বারে ফোন দিয়েছি, তারপর লোকেশনটা জেনে আজকে সকালে চলে আসলাম। এর আগে তো নেওয়া হয় নাই? না, কালকেই ফার্স্ট, কালকে ভিডিও দেখলাম, আজকে নিতে আসলাম। কেমন কেমন মাংস মনে হলো? ভালো। আমার যেটা মহিষটা দেখিয়েছিলাম, সার মহিষ ছিল, ভালো মহিষ, এবং আমাদের সামনে জবাই করেছে, পানি দেয় নাই নর্মালি, এখন বাকিটা তো খাবার পরে বোঝা যাবে যেটা টেস্ট কেমন। না আসলে ভালো হবে, কারণ হচ্ছে আমি অনেকদিন থেকেই মহিষ খুঁজতেছিলাম, আমার ছোটো ছেলে অ্যালার্জি, সে গরুর গোশত খেতে পারে না, তো ভাবলাম যে বিকল্প হিসাবে মহিষটা ট্রাই করি, তো আজকে সেইটা করা। ধন্যবাদ 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 দীপন ভাই, থ্যাংক ইউ ভাই। হয়ে গেছে? হয়ে গেছে, গরম গরম, এই সে আল্লাহর গোশত, এই সে আল্লাহর গোশত। মুইজ খায় বলবে না, ঠিকই নিজে বলবে না, মুইজ অনেক কম বয়সের কিন্তু ভালো। জি, দর্শকের মধ্যে দেখেন যে আমার যদি লস হয় না, 5 কেজি, হ্যাঁ 5 কেজি মহিষের গোশত দিয়েছে আমাদের আকরাম ভাই। তো আসলে আর দেখাতে হবে, অবশ্য কাছে থেকে যদি একটু দেখাই, আমি জানি না দেখাতে পারবো কিনা। খুব সুন্দর, সব ধরনের গোশত এখানে দিয়েছে, খুব ভালো লাগছে, একেবারে শুকনো গোশত। তো যাই হোক দর্শক, আজকে এই আকরাম ভাইয়ের মাংসের যে দোকান মিরপুর 11 নম্বরে, এখানে এসেছিলাম গতকাল, আপনাদেরকে মহিষটা দেখিয়েছিলাম, এখানে গরু মহিষ দুটোই পাওয়া যায়, তবে আজকে 750 টাকা করে কেজি, 750 টাকা করে আমরা এই আকরাম ভাইয়ের কাছ থেকে মহিষ নিলাম। আপনারা যারা গরু বা মহিষের মাংস সংগ্রহ করতে চান, আকরাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন, তবে যোগাযোগ করবেন কীভাবে, যার কারণে আকরাম ভাইয়ের কাছ থেকে মোবাইল নাম্বারটা অবশ্যই জানতে হবে, আমি নিজেই ভুলে গিয়েছি। আকরাম ভাই, আপনার এখানকার মানে আসার ঠিকানাটা একটু বলে দেন, কীভাবে আসবে এবং মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার 0171665395। আবার বলেন, আবার বলেন, 0171 0171 6666 533 56 96 965 5। আর আসবে কীভাবে? আসবে যদি দূরে ওদিক দিয়ে, দূরেতে আছে সাভার ওদিক দিয়ে আছে, পূর্বী হল এই 27 নম্বর লাইন, আবার 1 নম্বর লাইন মিরপুর 11, মিরপুর 11 27 নম্বর লাইন বললে হবে, 27 নম্বর লাইনে মাথা, হ্যাঁ চলে আসবে। দর্শক, আর ভিডিওটি লম্বা করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আজকে একটি ব্যতিক্রমী ভিডিও, বিশেষ করে অনেকেই বলছিলেন যে আকরাম ভাইয়ের মাংসের দোকানের উপরে আপনি একটি ভিডিও তৈরি করবেন, আর যেহেতু মহিষ এর আগে উনি গাবতলিহাট থেকে কিনলেন, সেই মহিষ সহ আজকের এই ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুরা, আপনারা দোয়া রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।